করোনা কারণের বাজেট আজ অর্থনীতি পুনরুদ্ধার চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা মহামারীর ক্ষতি কাটিয়ে ওঠার প্রত্যয় প্রধানমন্ত্রী আমরা একদিকে যেমন করোনা মোকাবেলা করব আমফান ঘূর্ণিঝড় আমরা মোকাবেলা করেছি আবার পাশাপাশি আমাদের দেশের মানুষের স্বাভাবিক জীবন যাপনটা যাতে চলে তারা যেন কষ্ট না পায় তাদের জন্য যা যা করণীয় সেটা আমি করে যাব অর্থপাচার রোধ ও ব্যবসা বাণিজ্যের গতি ফেরাতে পারে কালো টাকা সাদা করার সুযোগ মত বিশেষজ্ঞদের আবাসন খাতে বিনিয়োগের পরামর্শ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কুয়েতে গ্রেপ্তার থাকছেন পাপু শাস্তি হলে হারাবেন এমপি পদ তদন্তে নামছে দুর্নীতি দমন কমিশন সময় মতো পরীক্ষা না হওয়ায় বাড়ছে করোনা সংক্রমণ ঢাকার বাইরে চিত্র করুন ফল পেতে লাগছে দশ দিনও দ্রুত অধিকারের টেস্টের পরামর্শ পর্যাপ্ত সরবরাহ থাকার পরও যশোরের বাজারে বেড়েছে চালের দাম সব চাল কেজিতে বেড়েছে পাঁচ থেকে ছয় টাকা সকাল দশটার সংবাদে সবাইকে স্বাগত সাথে আছি আমি আকাশ হেসান দেখছিলেন সংবাদ শিরোনাম শুরুতেই বাজেট নিয়ে আমাদের বিশেষ আয়োজন এবার বিস্তারিত রেকর্ড ঘাটতি এবং তা মেটাতে দুর্বল ব্যাংক ব্যবস্থার ওপর চাপ বাড়িয়ে আজ উত্থাপিত হতে যাচ্ছে আসছে অর্থ বছরের বাজেট যার আকার ধরা হয়েছে পাঁচ লাখ আটষট্টি হাজার কোটি টাকা বিশ্লেষকরা বলছেন করোনায় বিপর্যস্ত অর্থনীতি টেনে তুলতে নানা পরিকল্পনা থাকলেও ব্যয় ব্যবস্থাপনায় নেই সুস্পষ্ট নির্দেশনা এছাড়া রাজস্ব আদায় পরিস্থিতি নাজুক হলেও বড় লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে এনবিআর এর কাঁধে তবে স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে সীমিত করা হচ্ছে আজকের বাজেট অধিবেশন ফলে সংসদেও এবার ভিন্ন পরিবেশ কেমন হচ্ছে আজকের বাজেট তার বিস্তারিত তুলে ধরছেন বাবু কামরুজ্জামান করোনার ভয়াল থাবায় পুরো বিশ্বের মতোই থমকে গেছে উদীয়মান অর্থনীতির বাংলাদেশও বেড়েছে দারিদ্র ও চাকরিহীন মানুষের সংখ্যা নাজুক হয়ে পড়েছে আমদানি রপ্তানিও ভেঙে পড়া এই অর্থনীতি টেনে তুলতে অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল নিয়ে আসছেন অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা শিরোনামের বাজেট ২০২০-২১ যেখানে চলতি বাজেটের সংশোধিত আকারের তুলনায় সোয়া ১৩ শতাংশ বাড়িয়ে আগামী অর্থ বছরের জন্য অর্থমন্ত্রী ঘোষণা করবেন পাঁচ লাখ আটষট্টি হাজার কোটি টাকার বাজেট যা খরচ করে স্বাস্থ্য কৃষি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে চায় সরকার এই বাজেটটা হবে অনেকটা পুনর্বাসনমুখী অনেকটা সাবধানী এবং অনেকটা বেশি পরিমাণে দরিদ্রবঙ্গ খরচের লক্ষ্য বড় হলেও আয়ের ভরসা নেই তবুও প্রায় দশ শতাংশ বাড়িয়ে আয়ের প্রধান উৎস রাজস্ব বোর্ডকে দেয়া হচ্ছে তিন লাখ ত্রিশ হাজার কোটি টাকা আদায়ের দায়িত্ব এছাড়া এনবিআর বহির্ভূত অন্যান্য কর ও অনুদান মিলে আয়ের লক্ষ্য ধরা হচ্ছে তিন লাখ বিরাশি হাজার কোটি টাকা সংগ্রহের এবারের বাজেটে রেকর্ড ঘাটতি দাঁড়াচ্ছে প্রায় এক লাখ ছিয়াশি হাজার কোটি টাকা ঘাটতি মেটাতে দেশীয় ব্যাংকের উপর ভরসা রাখা হচ্ছে প্রায় পঁচাশি হাজার কোটি ফলে বাড়তি চাপ তৈরি হতে পারে তারল্য সরবরাহ ও আর্থিক ব্যবস্থাপনায় এছাড়া বিদেশি ঋণ ধরা হয়েছে ছিয়াত্তর হাজার কোটি টাকা যখন অর্থনীতি একেবারে অবশ হয়ে থাকে তখন কিন্তু রাজস্ব তোলা বেশ কঠিন কারণ অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথেই কিন্তু রাজস্বের নির্ভরশীলতা তো সেই জন্য খুব বড় ধরনের জাম্প আমরা রাজস্বে করতে পারবো আগামী বছর এটা কিন্তু আশা করা ঠিক হবে না আমাদের শিল্প বাণিজ্য যদি পূর্বের অবস্থায় না আনতে পারি কর্মসংস্থান যদি পুনঃস্থাপিত না করতে পারি তাহলে আমরা বিরাট জনগোষ্ঠীকে শুধু প্রণোদনা দিয়ে শুধু সোশ্যাল সেফটি নেট দিয়ে দান দিয়ে আমরা রক্ষা করতে পারব না ব্যবসা বাণিজ্য উৎপাদনশীলতা থমকে যাওয়ার এমন প্রেক্ষাপটে বাজেটে ব্যয় ব্যবস্থাপনায় হবে বাড়তি চ্যালেঞ্জ কারণ আসছে বাজেটে মোট খরচের একষট্টি শতাংশই চলে যাবে অনুন্নয়ন খাতে এছাড়া অর্থনীতি চাঙ্গা করতে এবারের বাজেটে থাকছে সহজ শর্তে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বিনিয়োগের সুযোগও ইতিহাসের সম্পূর্ণ ভিন্ন এক প্রেক্ষাপটে এবার পেশ হতে যাচ্ছে জাতীয় বাজেট যেখানে স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে বিভিন্ন দেশের কূটনীতিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদেরকেও বাজেট প্রত্যক্ষ করার আমন্ত্রণ জানানো হয়নি এমনকি পরিকল্পনা নেওয়া হয়েছে বাজেট অধিবেশন সংক্ষিপ্ত করে আনার তবে মোটা দাগে এবারের বাজেটে স্বাস্থ্য সামাজিক সুরক্ষার মতো খাত অগ্রাধিকার পেলেও আসলে বাজেট হবে অর্থনীতি পুনরুদ্ধারের অর্থনীতিকে টেনে তুলবার
বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। করোনা মোকাবেলার পাশাপাশি মানুষের জীবন যাপন স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার। সংসদের বাজেট অধিবেশনে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এ সময় করোনা মোকাবেলায় চিকিৎসক স্বাস্থ্যকর্মীর পাশাপাশি প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং সর্বস্তরের মানুষের ভূমিকার প্রশংসা করেছেন সরকার প্রধান। প্লাবন রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। করোনা মহামারীর মধ্যেই উত্থাপিত হতে যাচ্ছে 2020-21 অর্থ বছরের বাজেট। সে লক্ষ্যেই জাতীয় সংসদে শুরু হলো বাজেট অধিবেশন। বাজেট অধিবেশন শুরু হচ্ছে। অধিবেশনের শুরুতেই সবাইকে স্বাগত জানান স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। জানান করোনাকালে অধিবেশন চলবে বিশেষ ব্যবস্থায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরে অধিবেশনে করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই করোনা ভাইরাসের কারণে সবকিছু একটা অচল অবস্থায় চলছে, পাশাপাশি মানে মৃত্যু এসে হারা দিচ্ছে। দেখুন মানুষ মরণশীল, আজকে যখন জন্মেছি মরতে একদিন হবেই, তা করোনা ভাইরাসে মরি, গুলি খেয়ে মরি, বোমা খেয়ে মরি, বা অসুস্থ হয়ে মরি, বা এই যে কথা বলতে বলতেও মরে যেতে পারি। কাজে এই মৃত্যু যখন অবধারিত, তো মৃত্যুকে ভয় পাওয়ার তো কিছু নেই। জানান দেশে করোনা মোকাবেলার পাশাপাশি মানুষের জীবনযাত্রা যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করছে সরকার। আমরা একদিকে যখন করোনা মোকাবেলা করব, আমফান ঘূর্ণিঝড় আমরা মোকাবেলা করেছি, আবার পাশাপাশি আমাদের দেশের মানুষের স্বাভাবিক জীবন যাপনটা যাতে চলে, তারা যেন কষ্ট না পায়, তাদের জন্য যা যা করণীয় সেটা আমি করে যাব। প্রত্যেকটা জেলায় জেলা প্রশাসকের কাছে আলাদাভাবে ফান্ড দিয়ে রেখেছি, যে সেখানে একটা মানুষ যেন না খেয়ে কষ্ট না পায়। বক্তব্যের এক পর্যায়ে করোনাকালে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সহ সংশ্লিষ্ট সব পক্ষের ভূমিকার প্রশংসা করেন সরকার প্রধান। এই মহামারীতে বাংলাদেশ যেসব বরেণ্য রাজনীতিবিদ ও ব্যক্তিত্বদের হারিয়েছে তাদের আত্মার শান্তি কামনা করেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাসের ক্ষেত্রে আমাদের প্রশাসন যেভাবে একতাবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে, আমাদের পুলিশ, আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের আনসার বিডিবি, বিজিবি থেকে শুরু করে আমাদের সর্বস্তরের মানুষ, আমাদের রাজনৈতিক কর্মী, মানে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা প্রতিনিয়ত তারা যে সেবা দিয়ে যাচ্ছে, যে প্রত্যেকেই আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। করোনা সংক্রমণের ঝুঁকি বিবেচনায় নিয়ে শুরু হলো বাজেট অধিবেশন। প্রতিদিন 80-90 জন সংসদ সদস্য থাকতে পারবেন সংসদে। রব্বুল আলামিন যারা আমাদেরকে ছেড়ে রহমান, নিউজ 24, ঢাকা। আসছে বাজেটে বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিনা প্রশ্নে যা আবাসন সহ কয়েকটি খাতে বিনিয়োগের পরামর্শ তাদের, বলছেন এর ফলে বিদেশে অর্থ পাচার বন্ধ হবে, গতি ফিরে পাবে দেশের অভ্যন্তরের ব্যবসা বাণিজ্য, বাড়বে সরকারের রাজস্ব আহরণ। সুলতান আহমেদের রিপোর্ট। টানা কয়েক বছর ধরে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা বেসরকারি খাতে বিনিয়োগ কমে যাওয়া। তার মধ্যে মহামারী করোনার প্রভাবে দুশ্চিন্তা বেড়েছে অর্থনীতিকে চাঙ্গা করা নিয়ে। তবে এখনও সরকারের বড় চিন্তার জায়গা দেশের বাইরে অর্থ পাচার। বিশেষজ্ঞদের মতে দেশের ভেতরে আবাসন সহ কয়েকটি খাতে এই অর্থ বিনিয়োগের সুযোগ দেয়া হলে পাচার কমে আসবে। বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নরের মতে করোনাকালের অর্থনীতি বাঁচাতে দেশের বাইরে অর্থ পাচার পুরোপুরি বন্ধ করতে হবে। টাকা যেখানেই রাখুন না কেন, তারা ব্যাংকিং সিস্টেমে আনবেন এবং ব্যাংকিং সিস্টেমে একটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা হয়তো কিছুটা ইমিউনিটি পেতে পারেন। আমাদের দেশের ভেতরে যদি বিনিয়োগের পরিবেশ ভালো করি তাহলে অনেক টাকা বিদেশ থেকেও আসবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ঘোষণা করবেন 2020-21 অর্থ বছরের বাজেট, যেখানে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হবে বলে জানা গেছে। দেশের ব্যবসা বাণিজ্যের বড় খাত হিসেবে পরিচিত আবাসন খাতকে পুনরুদ্ধারে তা বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ চান এই খাতের ব্যবসায়ীরা। ইকোনমিকে যদি রিভাইভ করাতে হয় আমাদের অর্থনীতিতে প্রচুর পরিমাণে বিনিয়োগের প্রয়োজন আছে। অপ্রত্যাশিত আয় বিনা কোনো প্রশ্নে এবং উইদাউট এনি পেনাল্টি আগামী 5 বছর অর্থনীতিতে ব্যবহার করার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ অর্থনীতি সমিতি সোমবার বিকল্প বাজেট উপস্থাপনের সময় অর্থনীতিকে বেগবান করতে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাব তুলে ধরেন। সংস্থাটির হিসেবে দেশে 5-7 লাখ কোটি টাকা রয়েছে অপ্রদর্শিত। আসছে বাজেটে 30,000 কোটি টাকা অর্থনীতির মূলধারায় নিয়ে আসার প্রস্তাব করেছে এই সংস্থাটি। বাংলাদেশের অর্থনীতিতে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই টাকাগুলো যদি কালো টাকা যদি সাদা হয়ে দেশের মূল অর্থনীতিতে চলে আসে,
ইন দ্যাট কেস এটা মানে আমাদের যে ইনভেস্টমেন্ট অপরচুনিটি বাড়বে, এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। বর্তমান আওয়ামী লীগ সরকার 2009 সালে ক্ষমতায় আসার পর বাজেটের মাধ্যমে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেয়। সেই বছরই প্রায় 1,000 কোটি টাকা অর্থনীতিতে যুক্ত হয়। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। বিশ্বজুড়ে চলমান করোনা দুর্যোগের মধ্যে আজ জাতীয় সংসদে উপস্থাপিত হতে যাচ্ছে দেশের 49তম বাজেট। 13তম ব্যক্তি হিসেবে বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। চার মেয়াদে আওয়ামী লীগ চার সরকারের চারজন অর্থমন্ত্রী 20টি বাজেট দিয়েছেন। বিএনপির 3 মেয়াদে 3 জন 16টি বাজেট উপস্থাপন করেছেন। জাতীয় পার্টির সময়ে 4 জন মিলে দেন 9টি বাজেট। 3টি বাজেট দিয়েছে 2টি তত্ত্বাবধায়ক সরকার। বিস্তারিত জানাচ্ছেন তানজির মেহেদি। দেশের প্রথম বাজেটের আকার ছিল 786 কোটি টাকা। পেশ করেছিলেন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ। 1972 সালে 30 জুন, 1971-72 ও 1972-73 অর্থ বছরের বাজেট দিয়েছিলেন তিনি। সময়ের সঙ্গে এগিয়েছে বাংলাদেশ। 2020-21 অর্থ বছরে সেই আকার দাঁড়াচ্ছে প্রায় 5,68,000 কোটি টাকায়। ইতিহাস বলছে এ নিয়ে 13 অর্থমন্ত্রী ও মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা বাজেট উপস্থাপন করেছেন, আর এখানেই অনন্য তাজউদ্দিন আহমদ। কারণ তিনি ছাড়া বাকিরা ছিলেন হয় আমলা, নয় অর্থনীতিবিদ কিংবা ব্যবসায়ী। এক অর্থ বছরে দুবার বাজেট দেওয়ার দৃষ্টান্তও আছে। 1996-97 অর্থ বছরে বাজেট উপস্থাপন করেন ওই সময়ের তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। নির্বাচনে ক্ষমতা বদল হলে মূল আর্থিক কাঠামো ঠিক রেখে নতুন বাজেট উপস্থাপন করেন শাহ AMS কিবরিয়া। সংসদে সমান 12 বার বাজেট পেশ করার রেকর্ড গড়েছেন সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান এবং আবুল মাল আব্দুল মুহিত। শেখ হাসিনা সরকারের অর্থমন্ত্রী হিসেবে টানা 10টি বাজেট দিয়েছেন মুহিত, আর রেশাদ সরকারের অর্থমন্ত্রী হিসেবে 1982-83 ও 1983-84 অর্থ বছরের বাজেট পেশ করেছিলেন মুহিত। অর্থমন্ত্রী কিংবা উপদেষ্টার বাইরে সামরিক শাসক হিসেবে 3টি বাজেট উপস্থাপন করেন বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এছাড়া তাজউদ্দিন আহমদ 3টি, AMS কিবরিয়া 6টি, এম সাইদুজ্জামান 4টি বাজেট দেন। অর্থ উপদেষ্টা ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম এবং এরশাদ সরকারের অর্থমন্ত্রী এম এ মুনিম 2টি এবং ডক্টর ওয়াহিদুল হক 1টি বাজেট উপস্থাপন করেন। আর এবার দ্বিতীয়বারের মতো বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। জাতীয় বাজেট 2000 একটি করে বাজেট দিয়েছেন বিএনপি সরকারের অর্থমন্ত্রী ডক্টর মির্জা নুরুল হুদা এবং খন্দকার মুশতাক সরকারের আমলে টেকনোক্র্যাট অর্থমন্ত্রী হিসেবে 1975-76 অর্থ বছরের বাজেট দেন ডক্টর এআর মল্লিক। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। বাজেটে কি আশা করছে চট্টগ্রামবাসী জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। মোমো, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি বাজেট নিয়ে চট্টগ্রাম বাসিন্দারা কি বলছেন, আমাদের জানাবেন। ধন্যবাদ আকাশ। সকালবেলা জানানোর চেষ্টা করেছি, স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি, এখানকার স্থানীয়রা বলছেন দেশের যে করোনা চলমান পরিস্থিতি রয়েছে সেতে চট্টগ্রামের স্বাস্থ্যখাত অনেকটা ভেঙে পড়েছে, অনেকটা হিমশিম খাচ্ছে সাধারণ মানুষদেরকে চিকিৎসা সেবা দিতে। একই সাথে বিভিন্ন এলাকার সড়কগুলো কিন্তু বেহাল দশা, এবং যেহেতু টানা 2 মাস পর্যন্ত স্থবির ছিল চট্টগ্রামের বিভিন্ন কাণ্ড, স্থানীয়রা বলছেন যে বাজেটকে যেহেতু সামনে একটি বাজেটের প্রত্যাশা রয়েছে, তারা বলছেন যে উন্নয়ন খাতে যদি বাজেটের বরাদ্দ বেশি রাখা হয়, বিশেষ করে স্বাস্থ্যখাতকে যদি গুরুত্ব দেওয়া হয়, তাহলে এখানকার স্থানীয় মানুষরা কিন্তু আরও বেশি উপকৃত হবে। এবং তারা বলছেন প্রতি বছরই বিরাট একটি অংশ উন্নয়ন এবং স্বাস্থ্যখাতে রাখা হয়, কিন্তু আসলে সঠিক তদারকির কারণে সেই বাজেট আসলে সফলতা পায় না। স্থানীয় অনেকে আছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। সামনে তো বাজেট প্রণয়ন হচ্ছে, আপনারা কেমন বাজেট প্রত্যাশা করেন স্বাস্থ্য খাতে, উন্নয়ন খাতে আপনাদের কেমন বাজেট প্রত্যাশা? সড়ক কিন্তু এমনি বেহাল দশা, এর মধ্যে আপনার বেশিরভাগ সময় যখন দেখি আমরা সড়কে আপনার রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে রাস্তাটা এমনি বন্ধ হয়ে যায়, আবার এখানে আবার নতুন করে বাধা হয়ে দাঁড়ায় বাজেট। এই বাজেট যখন আমরা সরকার থেকে
না আসে তখন কিন্তু শ্রমিকরা কিন্তু এই ভাঙা রাস্তার উপরে গাড়ি চালাতে গিয়ে নতুন নতুন করে যানজট সৃষ্টি এবং গাড়ির যে এক্সেল ভেঙে পড়ে রাস্তার বিকট হয়ে তখন রাস্তায় মারাত্মকভাবে আপনার যানজট সৃষ্টি হয়। তখন কিন্তু আপনার পুলিশ এসে রেখার দিয়ে গাড়িটা ডাম্পিং করে, মানে মরার উপরে খাড়ার গা বলা যায়। তাই আমি মনে করি সড়কে ব্যাপক হারে বাজেটের প্রয়োজন ছিল, উত্তরবঙ্গে যদিও কাছে থাকে। আচ্ছা, স্বাস্থ্য ক্ষেত্রে যে এখন তো করোনা পরিস্থিতি, স্বাস্থ্য সেবা কেমন পাচ্ছেন এবং কেমন প্রত্যাশা করেন বাজেট ক্ষেত্রে? স্বাস্থ্য সেবা তো আমাদের জন্য খুবই এখনকার জীবনের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ একটি বিসেক্টর, এবং স্বাস্থ্যক্ষেত্রে বাজেট নষ্ট করে আমরা মনে করি না যে সড়ক ক্ষেত্রে ব্যবহার করা প্রয়োজন, কিন্তু সড়কের অবস্থা আরও খারাপ। সড়কে একটু ধন্যবাদ আপনাকে, আকাশ শুনছিলেন। সড়ক এবং স্বাস্থ্য নিয়ে অনেকটা হিমশিম খাচ্ছে এখানকার স্থানীয়রা, তারা বলছেন সড়ক এবং স্বাস্থ্য ক্ষেত্রে যদি বেশি জোর দেওয়া হয় তাহলে বাজেট প্রণয়নে যদি বিশেষ কোনো বরাদ্দ রাখা হয় এবং সঠিক পরিকল্পনা গ্রহণ করা হয় তাহলে স্থানীয়রা অনেক বেশি উপকৃত হবে। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য, ফিরে যাচ্ছি স্টুডিওতে। আকাশ মুম্মু আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফাতেমা জান্নাত মুম্মু। কুয়েতের আদালতে শাস্তি হলে সংসদ সদস্য পদ হারাবেন অর্থ মানব পাচারের দায় আটক লক্ষ্মীপুরের এমপি শহীদ ইসলাম পাপুল। বিদেশি চাকরি ও ব্যবসা বাণিজ্যের তথ্য হলফনামায় গোপন করার দায়ও এমপি পদ হারাতে পারেন তিনি, অভিমত সংবিধান বিশেষজ্ঞদের। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ নিউজ 24 জানান, কুয়েত গোয়েন্দারা তথ্য ধরে এবার তারা আটঘাত বেঁধেই মাঠে নামবেন তদন্তে। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। অর্থ ও মানব পাচার এবং অবৈধ ভিসা ব্যবসার অভিযোগে কুয়েত সিআইডির হাতে আটক লক্ষ্মীপুরের এমপি শহীদ ইসলাম পাপুল এখনও রিমান্ডে। কুয়েতের বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করলেও স্থানীয় গণমাধ্যমে বের হয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। কুয়েতের স্থানীয় আরবি দৈনিক আল রায় জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পাপুলকে গ্রেপ্তার রাখার নির্দেশ দিয়েছেন দেশটির প্রসিকিউশন। আর কুয়েত টাইমসের রিপোর্ট বলছে, তথ্য প্রমাণ ও ভুক্তভোগীদের জবানবন্দি থাকা সত্ত্বেও রিমান্ডে গোয়েন্দা সংস্থার আনীত অভিযোগ একের পর এক অস্বীকার করে যাচ্ছে পাপুল। আইন ও সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, কুয়েতের আদালতে শাস্তি হলে সংবিধান অনুযায়ী এমপি পদ হারাবেন শহীদ ইসলাম পাপুল। ওখানে গিয়ে অ্যারেস্ট হয়ে যদি ট্রায়াল হয়, তার কনভিকশন হয়ে যায়, তাহলে তো তার সংসদপদ থাকবে না। উনি যদি ওখানে ব্যবসা করেন, ওখানেই থাকবেন, উনি এখানে কন্টেস্ট করলেন কি হবে? শুধু সাজা হলেই না, বিদেশে চাকরি ও ব্যবসা বাণিজ্য করে নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের দায়েও ফেঁসে যেতে পারেন পাপুল। সংসদ সদস্য থাকা অবস্থায় বিদেশে এরকম ফুল টাইম জব করা যায় কিনা? এক নম্বর হচ্ছে এটা জব করা যায় না, দুই নম্বর হচ্ছে সে সংসদ সদস্য হলো কিভাবে 11 কোটি টাকা খরচ করে নোমান সাহকে সরিয়ে দিয়ে সে তখন ক্যান্ডিডেট হয়ে গেল, সে যে হলফনামাটা দেশে যে পাশ করেছে সেইটাও ভুয়া। তো এইগুলো যদি হয় তার সংসদ থাকে না। কুয়েত প্রেক্ষাপট ধরে এবার পাপুলের বিরুদ্ধে আরো আটঘাট বেঁধে মাঠে নামবে দুর্নীতি দমন কমিশন। গেল শনিবার কুয়েতের মুশরিক এলাকার নিজ বাড়ি থেকে পাপুলকে আটক করে কুয়েত সিআইডি। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। দীর্ঘ 11 মাস কারাভোগের পর 2008 সালের 11 জুন তৎকালীন আওয়ামী লীগ সভাপতিকে মুক্তি দিতে বাধ্য হয় সেনা নিয়ন্ত্রিত অন্তর্বর্তীকালীন সরকার। আরও জানাচ্ছিলেন শাহ আলী জয়। ঢাকার রাস্তায় সেদিন এমনই ঢল নেমেছিল মানুষের। দীর্ঘ 11 মাস কারাগারে আটক থাকার পর এদিনই মুক্তি পান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। অবরুদ্ধ গণতন্ত্র মুক্তির পথে এগিয়ে যায় আরও এক ধাপ। 1-11 অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে গ্রেফতার করে সংসদ ভবনের বিশেষ কারাগারে রাখে। কারাগারের অভ্যন্তরে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন বিদেশে চিকিৎসার জন্য তাকে মুক্তি দেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। আওয়ামী লীগ সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপোষহীন মনোভাব এবং অনড় দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে প্যারোলে মুক্তি দিতে বাধ্য হয়।
2007 পট পরিবর্তনের পর থেকেই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয় এক ধরনের অস্বস্তি। শুরু হয় রাজনৈতিক দল ভাঙাগড়া, নতুন দল গঠন আর রাজনৈতিক নেতাদের গ্রেফতার। এরই ধারাবাহিকতায় ওই বছর জুলাই মাসে গ্রেফতার হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শাহ আলী জয়, News24, ঢাকা। দেশে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও 3,190 জন। 24 ঘন্টায় করোনায় ঝরে গেল আরও 37টি প্রাণ। এ নিয়ে মৃত্যু ছাড়ালো 1,000। বুধবার দুপুরে দেশের করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি জানান, এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 74,865 জন এবং মোট মৃত্যু 1,012 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 15,965টি। এছাড়া নতুন করে 563 জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 15,899 জন। 994টি এবং পরীক্ষা হয়েছে 15,965টি। যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,190টি। শনাক্তের হার 3,190 জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার 19.98%। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 4,41,560 নমুনা এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 74,865 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 563 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 15,899 জন। বিশ্বজুড়ে চলছে ভ্যাকসিন বের করার কর্মযজ্ঞ। যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের তৈরি করোনার ভ্যাকসিন আগামী আগস্ট মাসেই পাওয়া যেতে পারে। সেটি ব্যবহার করা যাবে ইনহেলারের মাধ্যমে। সম্প্রতি অক্সফোর্ডের সেন্টার ফর পার্সোনালাইজড মেডিসিনের প্রফেসর অ্যাড্রিয়ান হিল এক অনলাইন বক্তব্যে এ তথ্য জানিয়েছেন। আগামী কয়েক মাসের মধ্যে চীন করোনা ভাইরাসের ভ্যাকসিন জরুরি ব্যবহারের জন্য প্রস্তুত করতে পারে। দেশটিতে করোনার আরেক অ্যান্টিবডি থেরাপির হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে। লন্ডনের ঐতিহ্যবাহী ইম্পেরিয়াল কলেজও কম দামের করোনা ভাইরাসের টিকা উদ্ভাবনের জন্য কাজ করছে। যুক্তরাষ্ট্রের জাতীয় অ্যালার্জি ও সংক্রামক রোগ ইনস্টিটিউটের পরিচালক ডক্টর অ্যান্থনি ফাউচির দাবি, 2021 সালের প্রথম প্রান্তিকে ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর প্রমাণিত হবে। দেশে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, তারপরও স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই চলছে গণপরিবহন। যশোরের গণপরিবহনের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, গণপরিবহনের স্বাস্থ্যবিধি রক্ষায় মালিকদের পক্ষ থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে এখন আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে স্বাস্থ্যবিধি কিন্তু পুরোপুরি মানা হচ্ছে না। যশোরের যে 18টি রুট রয়েছে, এই 18টি রুটে আপনি জানেন যে গাড়ি চলাচল শুরু হয়েছে কিছুদিন আগে থেকে। সেই প্রথম থেকে আমরা দেখেছি যে পুরোপুরি স্বাস্থ্যবিধি মানা হয়নি। তো যে মালিকরা রয়েছে, পরিবহন মালিকরাও কিছু উদ্যোগ নিয়েছেন, তো এই বিষয়ে আমি একটু কথা বলবো। যারা কাউন্টারের কর্মকর্তা রয়েছে তাদের সাথে আপনার কাছে একটু জানতে চাই যে স্বাস্থ্যবিধি মানতে আপনারা কী কী ধরনের উদ্যোগ নিয়েছেন আপনাদের মালিক পক্ষ থেকে? স্বাস্থ্যবিধি মানতে আমাদের মালিক পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার, স্যাভলন, আমাদের হলো সামনে আপনার হলো সাবান রয়েছে, পানি রয়েছে, যাত্রী আসলে যাত্রীকে সাবান দিয়ে পানি দিয়ে হাত ধোয়ানোর ব্যবস্থা করছি। হলো যে যাত্রীর কাছে ব্যাগ আছে, ব্যাগে স্প্রে করছি, স্প্রে করে সিটে স্প্রে করছি, সিটে স্প্রে করে যাত্রীকে হলো যাত্রী উঠছে তারপরে হাতলে স্প্রে করছি, করে টু আপনার হলো টু সিটে একজন সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রীকে মাস্ক, যে যাত্রীর আছে হলো আপনার সে যাত্রী ওই জন্য মাস্ক তো ওই জন্য আপনার আছেই, যে যাত্রীর মাস্ক নাই তাকে আমরা হলো মাস্কও দিচ্ছি, হলো অনেক যাত্রীকে আপনার মাস্ক হলো থাকতেছে না মাস্কও দিচ্ছি। এইভাবে আমরা আমরা দেখছি ভাড়া বেশি নেওয়ার একটা অভিযোগ আসছে আপনাদের, সেক্ষেত্রে কী বলবেন? ভাড়া ভাড়া হলো কখনোই বেশি আমরা নিচ্ছি না। আমাদের নর্মাল গাড়িতে 617 টাকা সরকারি চার্টের ভাড়া, আমরা 500 টাকা করে ভাড়া নিচ্ছি। চেয়ারে 820 টাকা সরকারি চার্টের ভাড়া, সেখানে আমরা ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে ভাড়া কিন্তু তারা বেশি নিচ্ছে, এটা কিন্তু আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে এই ছিল দশর থেকে আমার কাছে সর্বশেষ হিস্ট্রি স্টুডিওতে আপনার কাছে। কলকারখানার দূষিত পদার্থ ফেলা হচ্ছে বংশী নদীতে, এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, কলকারখানার দূষিত পদার্থ আমরা শুনলাম যে
ফেলা হচ্ছে বংশী নদীতে। কি খবর আছে আপনার কাছে সরজমিন ঘুরে, কি দেখছেন আপনি, বাস্তব চিত্র তুলে ধরুন। আসলে আর বাইপেল এলাকা এবং এই যে কারখানার সামনে রয়েছে সাহারিয়া গার্মেন্টস, সেখানে সরাসরি যে তাদের যে বর্জ্য সেটা কিন্তু ফেলা হচ্ছে এই খাল দিয়ে ফেলে এবং বংশী নদী কিন্তু ওতে ফেলা হচ্ছে এবং বংশী নদীর যে জীব বৈচিত্র্য সেটা কিন্তু ধ্বংস হতে চলছে এবং সেখানে কিন্তু যে প্রকৃতির যে মাছ সেটা কিন্তু আসলে নেই এবং প্রকৃতির যে জীব বৈচিত্র্য সেটা কিন্তু মূলত ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা একটু সরাসরি আমরা একটু দেখাতে চাই যে যারা এখানে কী কাজ করছে এবং পলিথিনগুলি কীভাবে ফেলাচ্ছে এবং সেই পানিগুলি আসলে পলিথিনের পানিতে সেখানে ফেলছে এবং মানুষের দূষিত হচ্ছে এবং এখানে যে মানুষগুলি রয়েছে তারা আসলে কাজ করছে। আমরা একটু দেখাতে চাই যে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই যে তারা সেখানে কী অবস্থায় সেই জায়গায় তারা কাজ করছে, একটু সেই সব বিষয় নিয়ে কিন্তু তাদের সঙ্গে একটু কথা বলবো। যে আপনাদের সাথে একটু কথা বলতে চাই, আপনারা এখানে এই যে কলকারখানাতে পানি পড়ে যে এই যে পলিথিনগুলো আপনারা ধুচ্ছেন, এতে কি এখানে যে মাছ বা জীব বৈচিত্র্য সেগুলো কি আছে একটু সামনে? হ্যাঁ, কেরম দেখি না, দুই একটা মাছ আছে, হ্যাঁ বেশি মাছ নাই এখানে। এটা আমরা এই যে ময়লা পলি ধরুন, হ্যাঁ পেটে আমরা কাজ করি, হ্যাঁ তাহলে করোনার মধ্যে কি করে কাম কোন পেটে তো বাদ দিতে হয়। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। এই যে আমি একটু শ্রমিক নেতার সাথে একটু কথা বলতে চাই যে তারা আসলে কলকারখানার যে দূষিত পানি সেটা নিয়ে আসলে তারা কি ভাবছে এবং পরিবেশ অধিদপ্তরকে আপনারা বলেছেন কিনা? আমরা ধন্যবাদ, আমরা বলেছি যে আসলে সাভার আসলে একটা শিল্পাঞ্চল, তো এখানে যে শিল্প কলকারখানাগুলো আছে তারা যথাযথ যে পরিবেশগত পদ্ধতি যেমন ইটিপি সেটা স্থাপন করে তাদের কারখানা চালাবে, কিন্তু আমরা দেখতে পেলাম যে এই আশুলিয়াতে যে সাহারিয়ার গার্মেন্টস সহ আরও বেশ কিছু গার্মেন্টস আছে যারা তাদের যে ডাইং এর যে ময়লা সেই ময়লাগুলো সরাসরি আমাদের নদীতে এই যে বংশী নদী বিভিন্ন খালে ফেলে দিচ্ছে, তো যার ফলে এই নদীগুলোর মাছ মারা যাচ্ছে এক, তারপরে এই এই পানিটা কিন্তু সরাসরি ভূগর্ভস্থ পানির সাথে সরাসরি যোগাযোগ, যার ফলে এই এলাকার মানুষের মধ্যে বিভিন্ন ধরনের চর্মরোগ বা এই ধরনের রোগগুলো দেখা যাচ্ছে। তা আমরা সবসময় দাবি করছি কলকারখানা পরিদর্শকের কার্যালয়ে যাতে তারা পরিবেশগত দিকটা দেখে কারখানাগুলো পরিচালনা। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আসলে বলছিলেন বিস্তারিত তারা জানাচ্ছিলেন যে এই যে কলকারখানার পানিতে কী কী ক্ষতি হচ্ছে এবং এখানকার যে শিশু এবং মানুষের ঘর বাড়ি কিন্তু তাদেরকে এখানকার যে শিশুদের শ্বাসকষ্ট হচ্ছে, চর্মরোগ হচ্ছে, এছাড়াও কিন্তু এই কলকারখানার পানিতে টিন ছিদ্র হয়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে আশুলিয়ার বাইপেল থেকে সর্বশেষ, চলে যাচ্ছি স্টুডিওতে, আকাশের কাছে আকাশ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও যশোরের বাজারে বেড়েছে চালের দাম। এক সপ্তাহে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 6 টাকা। মজুতদাররা কৌশলে চালের দাম বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ ভোক্তাদের, তাই নিয়মিত বাজার মনিটরিং করার দাবি ক্রেতাদের। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাজারে নতুন ধান উঠেছে, এরই মধ্যে যশোরের বাজারে চালের দাম বেড়েছে। গেল এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে 5 থেকে 6 টাকা বেড়েছে। প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে 48 টাকা দরে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে 42 টাকায়। কাজললতা বিক্রি হচ্ছে 46 টাকা দরে, যা গত সপ্তাহে কেজি প্রতি বিক্রি হয়েছে 42 টাকায়। 32 কেজির মোটা চাল বিক্রি হচ্ছে 38 টাকায়। ব্যবসায়ীদের দাবি, অসাধু ব্যবসায়ীরা চাল মজুত করে রাখায় হঠাৎ করে বেড়েছে চালের দর। যেটা 40 টাকা ছিল সেটা এখন 46 টাকা 48 টাকা হয়ে গেছে। দাম বাড়লে আমাদের নাগালের বাইরে হয়ে যাচ্ছে, আমরা কিনতে পারছি না। খুচরা ব্যবসায়ীরা বলছেন বাজারে ধানের দর বেশি, তাই বেড়েছে চালের দরও। ধান তাদের বেশি দামে কেনা লাগতেছে, তাদের উৎপাদন খরচ বেশি, সেই জন্যই ধানের দাম বৃদ্ধি, চালের বাজারও বৃদ্ধি। বাইরে চলছে, এরকম চলতেছে, আমরা যেরকম কিনি সেরকম বেশি। ভোক্তাদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট দেখিয়ে বাজার অস্থিতিশীল করেছে। এই অবস্থায় চালের বাজার স্থিতিশীল রাখতে কঠোর নজরদারির দাবি তাদের। 20 দিন আগে আমি কিনে নিয়েছি 40 টাকা করে, এখন সেই চালটা 46 টাকা, তার মানে কেজিতে প্রায় 6 টাকার মতো বৃদ্ধি। কমতেছে না, বাড়তেছে সারা। তাহলে সাধারণ যে একদম নর্মাল শ্রেণীর যে মানুষগুলো আছে তারা কি খেয়ে বাঁচবে? সংশ্লিষ্টরা বলছেন চালের দর সহনীয় রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হয়। কোনো মানে অসাধু ব্যবসায়ী স্টক করে রাখে যাতে দাম বৃদ্ধি পায়, এটার বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব, প্রশাসনিক ব্যবস্থায় আমরা এটা তদারকি করব। করোনা মহামারীর সময় চালের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভোক্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
খেলার খবর বসুন্ধরা কিংসের সাথে চুক্তির মেয়াদ শেষে আনুষ্ঠানিক বিদায় নিলেন দানিয়েল কলিন্স। 2018 রাশিয়া বিশ্বকাপে খেলায় ফুটবলার বাংলাদেশের মানুষের আতিথ্যতায় মুগ্ধ জানালেন দেশের ফুটবলে বসুন্ধরা কিংসের মতো পেশাদার ক্লাবের প্রয়োজনীয়তার কথা। সেই সঙ্গে বাংলাদেশের ফুটবলারদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখেন দানিয়েল। দর্শক এই ছিল এখনকার আয়োজনে, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।